নবগ্রামের পলসণডা মোড়ের নারায়ণপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফে এনআরসির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হলো মঙ্গলবার বিকেলে। পলসণডার বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মীরা দলীয় ঝান্ডা হাতে পা মেলান মিছিলে। দশ দিনে 50 খানা স্ট্রিট কর্নার করবে এবং সাধারণ মানুষকে জানান দেব যে যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় রয়েছেন ততদিন কোনো মানুষের ভয় নেই, একটা মানুষকেও বাংলাতে দাঁড়াতে পারবে না। তাই আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সৈনিক হিসাবে কাজ করব। এই দেশ কারোর বাবার না, এই দেশ আমাদের সকলের। তাই আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতেও আমরা ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আমরা লড়ব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা আছি, কোনো চিন্তার কারণ নেই। সকল মানুষকে আমরা এই জানানিকে এই স্ট্রিট কর্নার করছি। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।